শুরু হলো ট্রেনে ঈদযাত্রা একই সাথে আজ থেকে দেয়া হচ্ছে রাজধানীতে ফেরার টিকিট এদিকে বাসে করে মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীর মহাখালী কাপ্তুলি এবং সায়দাবাদ টার্মিনাল থেকে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে এখন ঘরমুখ হচ্ছে নগরবাসী ট্রেনে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম মোহন ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন স্টেশনে এবং এখনো পর্যন্ত কোনো ভোগান্তির অভিযোগ পেয়েছেন কিনা চৈতি সকাল থেকে ঈদ যাত্রার ট্রেন কিন্তু চলছে আমরা সকাল থেকে দেখছি যাত্রীরা আসছেন আসার পর কিন্তু তারা কাঙ্ক্ষিত ট্রেন দিয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে যদি দেখায় যে জামালপুরের উদ্দেশ্যে কিন্তু ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস কিন্তু ছেড়ে গিয়েছে এটা ঠিক দশটায় ছাড়ার কথা ছিল এবং আট মিনিট পরে কিন্তু ছেড়ে গিয়েছে অর্থাৎ কোনো ধরনের ভোগান্তি কিন্তু যাত্রীদের পড়তে হয়নি আমরা কিন্তু কথা বলেছিলাম এই ট্রেনের যাত্রীদের সাথে তারা কিন্তু জানাচ্ছিলেন যে ঈদ যেহেতু আপনার সন্নিকটে এবং তারপর থেকে কয়েকদিন পর থেকে যাত্রীর চাপ বেড়ে যাবে বেড়ে যাবে আপনার রাস্তার উপর যে যাত্রীরা যাবে সে চাপ বেড়ে যাওয়ার কারণে এখন থেকেই তারা এই মুহূর্ত থেকে চলে রাজধানী ছাড়ার পরিকল্পনায় ছিল এবং আজকে সেই জন্য তারা চলে যাচ্ছে এবং ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা কিন্তু কথা বলেছিলাম তারা কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত যদি আমি মোটা থেকে কোনো শিডিউল বিপর্যয়ের কথা বলি সেই শিডিউল বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত নেই বললেই চলে এবং বিলম্বর যে বিষয়টা ট্রেন বিলম্ব রয়েছে বেশ কয়েকটি ট্রেনেই দশ মিনিট পনেরো মিনিট ত্রিশ মিনিট করে বিলম্ব হচ্ছে কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় কিন্তু হচ্ছে এটা বলা যাবে না এবং বলে রাখি যে এই তিন তারিখের ট্রেনের টিকিট কিন্তু ছাড়া ছাড়া হয়েছিল চব্বিশ তারিখ এবং আজকে থেকে যে ঈদযাত্রা শুরু হলো সেটা কিন্তু চলবে আগামী নয় এপ্রিল পর্যন্ত এবং নয় এপ্রিল পর্যন্ত কিন্তু এ পর্যন্ত আপনার দুই লাখ একত্রিশ হাজারের উপর টিকিট কিন্তু বিক্রি করেছে রেলওয়ে এবং যাত্রীরা যারা যাবেন টিকিটের বাইরে তারা কিন্তু নির্দিষ্ট কোচের পঁচিশ শতাংশ তাদেরকে স্ট্যান্ডিং টিকিট দিবে সেই টিকিট অনুযায়ী কিন্তু যাত্রী যাত্রী চলতে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রেলের যে নিরাপত্তা আপনি জানেন যে টিকিট যার রেল ভ্রমণ তার এই ধরনের একটা কথাতে কিন্তু রেলওয়ে আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি রেলওয়ের বাইরে স্টেশনের বাইরে এবং স্টেশনের ভিতরে দুই ধাপে চেকিং চলছে চেকিংয়ের মাধ্যমে কিন্তু যাত্রীরা তাদের ট্রেনে ওঠার পর তাদের যাত্রা করতে পারছে মোটা দাগে বলতে গেলে এখন পর্যন্ত ট্রেন যাত্রা স্বস্তিদায় করে রয়েছে এবং সামনে যত দিন যাবে সময় গড়াবে তত বলা যাবে আসলে কেমন হচ্ছে বা কি অবস্থায় যাচ্ছে ট্রেন যাত্রা যে ট্রেন যাত্রা চৈতি মোহন ধন্যবাদ আপনাকে